পরে এবার চলো আমরা চতুর্থ মূল কিভাবে বের করতে হয় সেটা শিখে ফেলি। আমরা একটা উদাহরণ দিয়ে প্র্যাকটিস করব যে ফোর্থ রুট ওভার মাইনাস 81 আমরা এটার ভ্যালু বের করতে চাই। তো প্রথমে একটু গেস করে ফেলো যে এইটার ভ্যালু আসলে কয়টা আসবে। এটার ভ্যালু কিন্তু চারটা আসার কথা, কারণ আমরা চতুর্থ মূল বের করতেছি। তো ওই চারটা ভ্যালু বের করার জন্য আমরা প্রথমেই এটা সমান ধরে ফেলি এক্স, তারপর দুই পাশে টু দি পাওয়ার ফোর করে দাও। দুই পাশে টু দি পাওয়ার ফোর করলে বাম পাশে আসবে মাইনাস 81, ডান পাশে আসবে এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু মাইনাস 81। এবার একটু ভাবো যে তুমি জানো এক্স টু দি পাওয়ার ফোর আর তুমি বের করতে চাচ্ছ আসলে এক্স। তুমি জানো এক্স টু দি পাওয়ার ফোর, তুমি বের করতে চাচ্ছ এক্স, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে এক্স টু দি পাওয়ার ফোর কে একবার বর্গমূল করে এক্স স্কোয়ার বানাতে হবে, আরেকবার বর্গমূল করে তোমাকে এক্স বানাতে হবে। তাহলে সোজা কথা, আমাকে আরো দুইবার বর্গমূল করতে হবে। এই যে দুইবার আমরা বর্গমূল করব, দুইবার বর্গমূল করার জন্য ডান পক্ষটাকে এমন ভাবে সাজিয়ে লেখো যেন বর্গমূল করা সোজা হয়। তাহলে মাইনাস 81 কে এভাবে লেখা যায় না, 9i হোল স্কোয়ার এভাবে লেখা যায়। এবং সুবিধা আমরা কি পেলাম, বর্গমূল করতে সুবিধা হবে। তা দুই পাশে যদি এখন বর্গমূল করো তুমি পেয়ে যাবা বাম পক্ষে এক্স স্কোয়ার, ডান পক্ষে প্লাস মাইনাস 9i। এইবার ভাইয়া কিন্তু ঘটনা ঘটে গেছে। একটু আগে আমরা বলছিলাম ভাইয়া 9i থাক, 5i থাক, 6i থাক, 7i থাক, 11i থাক, 13i থাক, 15i থাক, যাই থাক না কেন আমরা নিয়ে আসবো টুয়াইস আই। কেন? কারণ এখন তোমাকে একবার বর্গমূল করতে হবে। যদি তুমি টুয়াইস আই আনতে পারো তোমার বর্গমূলটা সোজা হয়ে যাবে। তাই আমরা যে কাজটা করবো, 9 লিখবো, ভিতরে প্লাস মাইনাস আই আছে, নিচে একটা টু দিব, এখানে একটা টু দিব। তাহলে এখন যদি তুমি এক্স ইকুয়াল টু লেখো, এক্স ইকুয়াল টু লিখলে কী হবে বলো তো? এক্স ইকুয়াল টু লিখলে যেটা হবে যে প্রথমে একটা প্লাস মাইনাস আসবে, এইটার বর্গমূল হবে, এটার বর্গমূল কত হবে 3 / রুট টু, আবার এটারও বর্গমূল হবে রুট ওভার প্লাস মাইনাস টুয়াইস আই। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 রুট টু রুট ওভার প্লাস মাইনাস 2i, তো যথারীতি একটা এক যোগ করো একটা এক বিয়োগ করো। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 রুট টু রুট ওভার 1 প্লাস মাইনাস 2i, লাস্টের মাইনাস 1 আমরা বলতে পারি আই স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 রুট টু রুট ওভার, এই জিনিসটাকে বলা যায় 1 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার। রুট করে ফেললে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 / 2 1 প্লাস মাইনাস আই, এটা হচ্ছে আমাদের আনসার। এবং দেখো আমাদের আনসার কয়টা আসার কথা ছিল, চারটা আসার কথা ছিল, চারটাই কিন্তু আসছে। কিভাবে? এই যে প্লাস আর এই প্লাস নিলে একটা, প্লাসের সাথে মাইনাস নিলে একটা, মাইনাসের সাথে প্লাস নিলে একটা, মাইনাস আর মাইনাস নিলে আর একটা। তো টোটালি আমাদের ভ্যালু কয়টা আসছে, চারটা ভ্যালু আসছে। এই যে চারটা ভ্যালু আসছে, এই চারটা ভ্যালুকে আসো আমরা পাশাপাশি সাজিয়ে লিখে ফেলি। 3 / √2 1 প্লাস আই, 3 / √2 1 মাইনাস আই, মাইনাস 3 / √2 1 প্লাস আই, মাইনাস 3 / √2 1 মাইনাস আই। চারটা ভ্যালুকে পাশাপাশি সাজিয়ে বক্স করে ফেলো। এবং বক্স কেন করতে হবে এক্সপ্লেনেশন আমি পরে দিব, কারণ এই বক্সগুলো তোমাকে দিয়ে করাচ্ছি আমি অন্য একটা উদ্দেশ্যে, এখান থেকে আমি অন্য একটা কাজ করবো।